ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কোষপাড়ে ইনকে ফ্রেন্ডস, আবার চাকরির খবর নিয়ে আসলাম। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের চাকরির খবর জানাবো। কুচবিহার থেকে রিক্রুটমেন্ট বার হয়েছে, তো কোথায় অ্যাপ্লাই করবেন, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশান প্রোভাইড করবো। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনাদেরকে জব অ্যাপ্লাই করার জন্য বা জব নোটিফিকেশান দেখার জন্য আপনাকে কুচবিহার ওয়েবসাইটে আসতে হবে। এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে নিচে দিয়ে দেবো, ওখান থেকে ডাইরেক্ট আপনারা এই পেজে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখবেন নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, নিচের দিকে এখানে যে অপশনগুলো আছে নিউজ অ্যান্ড আপডেট বা ইভেন্ট, তারপর টেন্ডার, তারপর হচ্ছে রিক্রুটমেন্ট বলে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যে প্রথমে যে অপশনটা রয়েছে অ্যাপ্লিকেশন ইনভাইট ফর কমিউনিটি রিসোর্স পার্সনস, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে যে অ্যাপ্লিকেশন রয়েছে এখানে দেখবেন যে ভ্যাকেন্সিস রয়েছে, সেটা এখানে স্টার্ট ডেট রয়েছে কত তারিখে, 11/12/2023 সে এটার স্টার্ট রয়েছে, এন্ড ডেট হবে আপনার 18/12/2023। নোটিফিকেশন ডাউনলোড করার জন্য আপনারা এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনার সম্পূর্ণ ডিটেলস আপনারা এখানে চেক করতে পারবেন। এখানে রয়েছে মোট শূন্যপদ সংখ্যা 10টি রয়েছে, আবেদনকারী আপনাকে 11/12/2023 তারিখ অবশ্যই হতে হবে, 25 বছর থেকে সার্বিক আপনার 45 বছরের মধ্যে হতে হবে, তাহলে এর জন্য আপনার অ্যাপ্লাই করতে পারবেন। তারপর 2 নম্বরটা রয়েছে মানে শিক্ষাগত যোগ্যতা আপনার কী লাগবে, এখানে বলেছে আপনি গ্রাজুয়েট মানে বিএ কমপ্লিট হতে হবে তাহলে আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। তার সঙ্গে কমার্স গ্রাজুয়েট এবার গণিত বা ব্যবসার বোঝার যোগ্যতা থাকতে হবে আপনার, বেসিক কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহারের জন্য আপনাকে জানতে লাগবে, এছাড়া যে কোনো স্বাধীনকৃত প্রতিষ্ঠান থেকে 1 বছরের কম্পিউটার প্রতিষ্ঠান মানে সার্টিফিকেট থাকতে লাগবে, তাহলে আপনার এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও এখানে বলেছে বাংলা ভাষায় যোগাযোগ বা দক্ষতা থাকতে হবে, মানে বাংলা ভাষা জানতে হবে। 4 নম্বর হচ্ছে ধর অপশনটা রয়েছে এখানে, এখানে বলছে বসবাস স্থান মানে আপনি কোথায় বসবাস করলে আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলেছে আবেদনকারী কুচবিহারের এপিয়ান ব্লকের 15টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে হলে আপনার এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে গ্রাম পঞ্চায়েতের নামগুলো দিয়ে দিয়েছে, আপনারা দেখে নেবেন, এর মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার অ্যাপ্লাই করতে পারেন। এবার 5 নম্বর অপশন হচ্ছে কর্মক্ষেত্র, বলেছে এখানে এই ব্লকে যে কোনো পঞ্চায়েত বা জেলা যে কোনো এনইডি ব্লকে কাজ করতে বা ইচ্ছুক থাকতে হবে, এছাড়া মাসে সার্বিক 15 দিন কাজ করতে ইচ্ছুক থাকতে হবে। তারপর 6 নম্বর বলছে অভিজ্ঞত মানে উক্ত ব্লকে যে কোনো একটি গ্রাম পঞ্চায়েতের স্তরে সংঘ বা সমবায়ে অধীনে 6 নম্বর দলের সক্রিয় সদস্য অবশ্যই হতে হবে, এর যদি সদস্য হন তাহলে আপনার এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া বলেছে প্রতিষ্ঠান মানে সমস্ত প্রতিষ্ঠান বাধ্যমূলকতা এবং পশ্চিমবঙ্গ যে কোনো জায়গা থেকে আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন বা প্রদর্শন হতে পারে তাহলে আপনার এর জন্য আপনার অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলেছে 6 নম্বরটা কমিউনিটি রিসোর্স পার্সন সাব CRP ইপি দের যে কাজগুলি করতে হবে মানে যে আপনাদের কাজগুলি করতে হবে এখানে দিয়েছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে টোটাল এখানে 11টা রয়েছে, এসব আপনাদেরকে কাজ করতে হবে। পত্র জমা দেওয়ার তারিখ 11/12/2023 সালে শুরু হবে আর জমা দেওয়া হবে এবং 18/12/4টার মধ্যে আবেদনের জমা শেষ তারিখ। আবেদন সম্পর্কিত যে কোনো তথ্য কুচবিহার জেলায় এই ওয়েবসাইটে আপনার যে রয়েছে kuchbihar.gov.in গিয়ে আপনারা চেক করতে পারবে। আর আবেদনের যে ধর আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি ভবিষ্যতে প্রয়োজনের জন্য সংশ্লিষ্ট আপনার কাছে রেখে দেবেন। আর আপনার যে সার্টিফিকেট রয়েছে নকল জমা দিতে হবে, এছাড়া বয়স প্রমাণপত্র জমা দিতে হবে, মাধ্যমিকের এডমিট কার্ড নকল দিতে হবে, কম্পিউটার সার্টিফিকেট আসলে নকল জমা দিতে হবে, বা আপনি যেখানে বসবাস করেন সেখানকার প্রমাণপত্র জমা দিতে হবে। এছাড়া বলেছে আপনি যে যে দলে কাজ করেছেন বা NRLN পোর্টাল প্রিন্ট প্রিন্ট আউটের কপি জমা করতে হবে, বা উদ্যোগ হিসাবে কাজের অভিজ্ঞতা যদি থাকে তাহলে তার প্রমাণপত্র জমা দিতে হবে, উপযুক্ত প্রার্থীদের পরবর্তী পরীক্ষার এডমিট কার্ড বা পরীক্ষার তারিখ SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনারা এই ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে আপনারা হচ্ছে ধর ভালো করে আপনার ফিল আপ করে নেবেন, হচ্ছে এখানে বলেছে যে ফিল আপ করতে হবে আপনার, ফিল আপ করে আপনারা এই অফিসে জমা দিয়ে দেবেন। এখানে বলেছে প্রথমে বলেছে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি, তারপর আপনার আধার নাম্বার, তারপর প্যান কার্ড নাম্বার, আপনার হচ্ছে বড় হাতের আপনার নাম লিখে দেবেন এখানে আপনার বড়, তারপর আপনার বাবার নাম বড় হাতের, তারপর আপনার পারমানেন্ট অ্যাড্রেস, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম,
গ্রাম পঞ্চায়েত, ব্লকের নাম, আর জেলা, ডিস্ট্রিক্ট, তারপর আপনার পিনকোড, তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন। ওই হিসাবে আপনার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেই হিসাবে এখানে দিয়ে দেবেন। তারপর এখানে বলেছে নেম অফ দ্য SHG ক্যান্ডিডেট উইথ মেম্বার, আপনি এই যে মেম্বার রয়েছেন তারা এখানে দিয়ে দিবেন। তারপর আইডি নাম্বার এখানে দিয়ে দিবেন, আপনার কত কোয়ালিফিকেশন রয়েছে সেখানে এখানে দিয়ে দিবেন। কম্পিউটার এক্সপিরিয়েন্স কোথায়, কোন কোন কোর্স করেছেন, কোন ইনস্টিটিউট থেকে, কত মাস, কত দিন, এখানে সব লিখে দিবেন। এ গ্রেড না বে গ্রেড পার্সেন্টেজ পেয়েছেন এখানে দেখে দিবেন। এভাবেই আপনারা ফর্ম ফিল আপ করে ওখানে সাবমিট করে দেবেন। তো ফ্রেন্ডস, এইভাবেই আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন কুচবিহারে। ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনার লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, এবং নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।